বন্ধুরা, আজকে আমরা একটি এলইডি সিরিজ সার্কিট তৈরি করেছি। এখানে দেখেন বিভিন্ন ধরনের কালারের আমরা এলইডি এখানে ব্যবহার করছি। সেই এলইডিগুলো কি সুন্দর জ্বলছে দেখে তৈরি করার জন্য যা দরকার। এখানে দেখুন একটা ট্রান্সফর্মারের মাধ্যমে এবং ডায়োডের মাধ্যমে আমরা একটি পাওয়ার সাপ্লাই তৈরি করেছি, সংযোগ দিয়েছি এখানে। আর দেখুন বন্ধুরা, আমরা কীভাবে এখানে এই সার্কিটটি তৈরি করেছি এবং কী কী দরকার। বেশ কিছু এলইডি আমাদের নিতে হবে, প্রয়োজন মতো আপনার এলইডি নিতে পারে। এলইডি নেবার সঙ্গে আমরা একটা কী নেব, দেখেন একটা ভেরো বোর্ড নিয়েছি। ভেরো বোর্ডটার ভিতরে আমরা এলইডিগুলো সুন্দর করে বসাবো। ভেরো বোর্ডটা আমরা একটু দেখে নিই। বন্ধুরা, আমরা ভেরো বোর্ডটা দেখে নিলাম। এবার আমরা ভেরো বোর্ডের এলইডিগুলো দেখুন, লাইন সারি বেঁধে এলইডিগুলো আমরা সিরিজ সংযোগের মাধ্যমে বসিয়ে নিচ্ছি। তো দেখেন, একটু সোজা করে আপনারা বসাতে পারেন, নিজের প্রয়োজন মতো আপনারা বসাতে পারেন। এখন আমরা এই এলইডিগুলো সোল্ডারিং করবো, সেই জন্য আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করছি। দেখেন সুন্দরভাবে সোল্ডারিং হচ্ছে, সোল্ডারিং করে নিই। সোল্ডারিংগুলো দেখবো যে আমরা কোনো সার্কিটের সাথে শর্ট নয়, সে বিষয়ে এখানে যে প্রিন্ট আছে ভেরোগুলো, অন্য এলইডির সাথে যেন প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় শর্টগুলো না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। তো বন্ধুরা, আমরা এভাবে এলইডি সার্কিট তৈরি করতে পারবো। আমাদের এলইডি সার্কিটটি সোল্ডারিং করা হয়েছে। এখন আমরা মানে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য তার সংযোগ দেবো। তার সংযোগ দিচ্ছি, তো তার সংযোগ দেওয়া হয়ে যাচ্ছে। এবারে আমরা কী করবো, পিছনে যতগুলো আমাদের যে এলইডি লেগুলো আছে এগুলো আমরা কেটে দিচ্ছি, লেগুলো কেটে দেবো। লেগুলো কেটে না দিলে একজনের সাথে আরেকজন শর্ট হয়ে যাবে, সেজন্য আমরা কী করবো, এলইডিগুলো লেগুলো আমরা সুন্দরভাবে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা সংযোগ দিচ্ছি, দেখেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা এলইডিগুলো সংযোগ দিচ্ছি। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই এখনই এলইডিটা আমাদের লাইটগুলো জ্বলে উঠবে। আমরা দেখেন আমরা সংযোগ দিচ্ছি, সংযোগ দিচ্ছি অলরেডি, এখনই জ্বলে উঠছে। দেখেন দেখেন কী সুন্দর, এখানে এখানে বিভিন্ন কালারের এলইডি আমরা ব্যবহার করতে পারি। একই কালার না হলে অটো এলইডিও আমরা ব্যবহার করতে পারি। এই এলইডিগুলোর সংযোগের মাধ্যমে বিভিন্ন রকমের আমরা লেখালেখিও লিখতে পারি, বিভিন্ন দোকানের নাম দিতে পারি, বা নিজের নামের উপরে করতে পারি, আমরা বিভিন্ন রকমের সংযোগ দিতে পারি। তো আমরা যেগুলো দিয়ে আমরা তৈরি করেছি সেগুলো দেখেন যে একটি পাওয়ার সাপ্লাই বা রেকটিফিকেশন সার্কিট আমরা এক্সট্রা তৈরি করেছি। ট্রান্সফর্মার তৈরি করার জন্য প্রয়োজন হয়েছে, এবং আমরা এখানে পেয়েছি ছটি এলইডি লাইট সংযোগ দিয়েছি, এখানে 2 ভোল্ট করে, তো আমরা এখানে 12 ভোল্টের সংযোগ দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজে আমরা 6টি লাইট সংযোগ দিব, 6 × 12 ভোল্ট, যার কারণে একটি লাইটও আমাদের কাটেনি। এটাকে বলা হয় সিরিজ সংযোগ। বন্ধুরা, আমরা এই সিরিজ সংযোগটি দিতে পারবো আমরা যেভাবে দিয়েছি এই নিয়ম অবলম্বন করলে। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি, এবং লাইক দিবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।